প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের অষ্টম শ্রেণীর বীজগণিত আমরা প্রথম ক্লাস শুরু করছি। চতুর্থ অধ্যায়ের আমাদের এখানে লেখাই আছে যে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ। এই সম্পর্কে একটু প্রাথমিক কথা না বললেই নয়, দৈনন্দিন জীবনের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে বীজগণিতের প্রয়োগ ও ব্যবহার ব্যাপকভাবে হয়ে থাকে। বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে আমরা সূত্র বলা হয়ে থাকে। নানাবিধ গাণিতিক সমস্যা বীজগণিতীয় সূত্রের সাহায্যে সমাধান করা যায়। আমরা এই সপ্তম শ্রেণীতে আমাদের যে বীজগণিতের প্রথম চারটি সূত্র আছে সেই সূত্রেদের সম্পৃক্ত অনুসিদ্ধান্তগুলো সম্বন্ধে আলোচনা করব। এই অধ্যায়ে আমাদের পূর্ববর্তী ক্লাসের যে প্রতীক সম্বলিত চিহ্ন সেই চিহ্নের সাহায্যে আমরা যে প্রথম চারটি সূত্রের ব্যাখ্যা করব। এরপর আমাদের এই বীজগণিতীয় এই অধ্যায়ে বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে আমাদের দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ এবং ঘন নির্ণয় কিভাবে করা যায় সেটা আমরা দেখবো, এবং এখানে মধ্যপদ বিশ্লেষণ যেটা উৎপাদক এবং এদের সাথে কিভাবে বীজগণিত রাশির গসাগু লসাগু নির্ণয় করা যায় সে সম্পর্কে এখানে এ অধ্যায়ে আমরা আলোচনা করব। আমরা দ্বিপদী আর ত্রিপদী রাশির আমরা সেই ব্যাখ্যাটা একটু পরে আসছি। আমরা এই অধ্যায় শেষে আমাদের শিক্ষার্থীরা বন্ধু যারা আছো তারা আমাদের এই অধ্যায় শেষে যে যে জিনিস জানতে পারবো সেইগুলো একটু দেখো। আমাদের বীজগণিতের সূত্র প্রয়োগ করে আমরা দ্বিপদী এবং ত্রিপদী রাশির বর্গ নিরূপণ করতে পারবো, সরলীকরণ করতে পারবো, মান নির্ণয় করতে পারবো, বীজগণিত সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘন নির্ণয় করতে পারবো, আমরা সেখানে ঘনের সরলীকরণ মান নির্ণয় করতে পারবো। আমি প্রথমে বলেছি এই যে দ্বিপদী ও ত্রিপদী বর্গ নিরূপণ সরলীকরণ মান নির্ণয়, আবার এখানে তাদের ঘন নির্ণয় করতে পারবো, সরলীকরণ করতে পারবো, মান নির্ণয় করতে পারবো, সেগুলো ঘনের মধ্যপদ বিশ্লেষণের সাহায্যে আমরা কি করে উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেগুলো আমরা দেখতে পারবো, যেটা একটা নতুন নাম মিডিল টার্ম ব্রেক। হ্যাঁ, এটা হচ্ছে মধ্যপদী বিশ্লেষণ বলা হয়। আর বীজগণিত রাশির আমরা লসাগু গসাগু সম্পর্কে এই অধ্যায়ে জানতে পারবো। এই অধ্যায় শেষে আমরা আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেগুলো হচ্ছে আমরা বীজগণিতীয় সূত্র বলি ও তার প্রয়োগ আমরা কিভাবে করা যায় সেগুলো আমরা লক্ষ্য করি। আমরা এখানে সপ্তম শ্রেণীতে বীজগণিত প্রথম চারটি এদের সম্পৃক্ত অনুসিদ্ধান্তগুলো আমাদের এখানে আলোচনা করা হয়েছে সেখানে পুনরুল্লেখ করা হচ্ছে। প্রথমে আমাদের যে বীজগণিতীয় সূত্রটা এখানে আছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, সেটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করে আসি কিভাবে সেটা করতে পারি আমরা সেটা একটু জেনে নেওয়া সবাই। আমরা সাধারণত জানি এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার আমরা যদি বলি সেক্ষেত্রে এটা কিভাবে আসে সেটা কিন্তু আমরা এখানে খেয়াল করব, যে সূত্রটা আমরা যেটা বলছি সেটা কিভাবে আসে সেটা আমরা প্রয়োগ একটু দেখি। এইটা সময় সময় আমরা লেখা যায় এ প্লাস বি ইন্টু এ প্লাস এই, যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে এ প্লাস বি আমাদের এখানে কয়টা, এ প্লাস বি আমাদের এখানে দুটা, এ প্লাস বি গুণ এ প্লাস বি। এবার আমরা যখন সূত্র জেনেছি বা গুণ করার যে নিয়ম জেনেছি সেই তার সাথে কিন্তু আমরা এই রাশিটা অবশ্যই গুণ করতে পারবো। সেই গুণটা কিভাবে করা যায় দেখো, আমি প্রথমে দেখো এই রাশিটা দিয়ে এদেরকে সবাই গুণ করছি, তাহলে এর প্রথম পদ দিয়ে এর এদের সবাইকে গুণ করলাম, ঠিক আছে। এরপরে এই যোগ চিহ্ন,
আবার দেখা যাচ্ছে কি আমাদের এর বি পরবর্তী যে রাশিটা হচ্ছে বি দিয়ে আমরা পরবর্তী এপিরিয়ড বি কে গুণ করছি। এবার দেখো আমরা গুণটা সহজেই করতে পারবো, তুমি সবাই খাতা এভাবে লিখে কাজ করো, দেখবো কি এই অঙ্কটা অনেক সোজা, সূত্রটা অনেক সোজা, আমরা সেটা একটু ভেঙে ভেঙে কাজ করছি। প্রথমে যখন আমরা এইট এইট দিয়ে গুণ করবো তখন দেখা যাচ্ছে কি এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ আর বি যদি আমরা গুণ করি তাহলে এ বি। ঠিক আছে, সবাই বুঝতে পারছে কিনা আবার বলো। এই এরপরে দেখা যাচ্ছে কি আমরা যখন বি দিয়ে একে গুণ করছি তখন হচ্ছে এ প্লাস বি দিয়ে যখন একে গুণ করছি তখন হচ্ছে বি স্কোয়ার। এটা আমাদের যে গুণের যে নিয়ম আছে আমরা সেই গুণের নিয়মের মাধ্যমে আমরা সহজেই এই গুণটা করতে পারছি। এরপরে দেখো আমরা এটা যদি একটুখানি দেখি যোগ বিয়োগ, তাহলে দেখা যাচ্ছে কি আমাদের এ স্কোয়ার কিন্তু এখানে কোথাও নাই, এ স্কোয়ার বসে গেল, আর এ একটা এবি আর এ একটা এবি, এবি আর এবি যদি আমরা যোগ করি তাহলে দুটো এবি হয়, টুয়াইস এবি, টুয়াইস এবি প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের গুণের যে নিয়ম আছে সেইভাবে আমরা গুণ করলাম। জাস্ট আমরা যদি জিজ্ঞাসা করি যে এ প্লাস হোল স্কোয়ারের সূত্র, তা কিন্তু সূত্রটা হবে আসলে এইটা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবং এই সূত্রটা যে কিভাবে হয় তা আমরা কিন্তু দেখলাম যে হ্যাঁ এ প্লাস হোল স্কোয়ারের যে সূত্রটা আমরা বলছি সেটা আসলে এইটা সূত্র, এইভাবে করা যায়। অনেক স্টুডেন্ট হয়তো ভাবছে যে সূত্র মুখস্থ করতে হবে, আসলে সূত্র মুখস্থ কিছু নাই, সূত্র নিজেরাই তৈরি করা যাবে। যে আমরা ওই দুটো রাশি যা লিখলাম দ্বিপদী রাশির বর্গ, দ্বিপদী বলতে আমাদের এখানে দুটো পদ হয়েছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই এ আর বি আমাদের যে গাণিতিক প্রতীক প্রক্রিয়া সম্বলিত আছে, প্লাস চিহ্ন দ্বারা আমরা বর্গ করলাম, তার বর্গ করলে এই জিনিসটা আসে, এটি আসলে সূত্র, এটা মুখস্থের কোনো বিষয়বস্তু আমাদের এখানে নাই। আমরা এটা দেখলাম, আমরা এরপরে আমাদের একটা মাইনাসের সূত্র আছে, সেটা ঠিক সেম ভাবে কিন্তু এই মাইনাসের সূত্রটা আমাদের এখানে কাজ করা যাবে, একই প্রক্রিয়ায়, শুধু চিহ্নটা হচ্ছে মাইনাস। হ্যাঁ, তাহলে আমরা সম্পূর্ণভাবে আমরা এই সূত্রটা এইভাবে কাজ করলাম। এরপরে অনুসিদ্ধান্ত আছে আমাদের এই অধ্যায়ের। হ্যাঁ, এখানে আমরা দুইটি রাশির যোগফলের বর্গ, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে আমরা কি করছি জানো, দুটো রাশির যোগফলের বর্গ সমান সমান প্রথম রাশির বর্গ যোগ রাশিদ্বয়ের দুই গুণ, মানে দুই গুণ রাশিদ্বয়ের গুণফল প্লাস দ্বিতীয় রাশির বর্গ। আমরা যদি এই সূত্রটা বাংলা বলি তাহলে বাংলাটা এরকম দাঁড়ায় যে দুইটি রাশির যোগফলের বর্গ সমান সমান প্রথম রাশির বর্গ যোগ দুই গুণ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। এইটা আমরা সূত্র এক। সূত্র দুই যদি আমরা বলি সেটাও দেখো এটা কিন্তু সূত্র এক, আর সূত্র দুই যেটা আমরা আখ্যায়িত করছি শুধুমাত্র মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু একইভাবে আসছে। আমাদের এই যে সূত্রটা যেভাবে আমরা গুণ করে আসলাম এটা ঠিক অনুরূপ প্রক্রিয়া করে আসছে, আমি আর দেখাচ্ছি না, এটা তোমরা নিজেরাই বাসা থেকে করবা। এটাও দেখো আমি যে লিখছি যে দুইটি রাশির দুইটা রাশির বিয়োগফলের বর্গ, আবারও খেয়াল করো দুটা রাশির বিয়োগফলের বর্গ সমান সমান প্রথম রাশির বর্গ বিয়োগ দুই গুণ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। ঠিক আমরা এখানে যে যে কথা বলছি এখানে সেই সেই কথা বললাম, এই ব্যাখ্যাটা তোমরা নিজেরা করবা। এবার সূত্র তিন, হ্যাঁ
ক্ষেত্র তিন, আমাদের সূত্র তিন দেখা যাচ্ছে কি, আমরা যদি এই সূত্র তিনের কথা বলি, দেখো এখানে বলা আছে দুইটা রাশির বিয়োগফলের বর্গ, দুইটা রাশির বিয়োগফলের বর্গ। এই দুটা রাশি এদের বিয়োগফলের বর্গ, তাহলে এখানে বলছি প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি। আমরা যদি তার বাংলা ব্যাখ্যা দিই, তাহলে প্রথম রাশি রাশি দুইটির যোগফল প্লাস রাশি দুইটির বিয়োগফল, এভাবে সংক্ষেপে আমরা বলতে পারি। কিন্তু আমাদের বাংলা মানে আছে দুইটি রাশির বর্গের বিয়োগফল, দুইটি রাশির বর্গের বিয়োগফল হচ্ছে আমাদের রাশি দুইটির যোগফল ইন্টু রাশি দুইটির বিয়োগফল। আমরা যদি বাংলা অর্থটা সহজে বুঝে নিই, তাহলে কিন্তু আমাদের আর কোনো কষ্ট হয় না। কারণ কি, আমাদের বীজগণিতীয় সূত্র যখন আমরা প্রথম চারটি সূত্র এবং তাদের অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করবো, তখন কিন্তু সেই বাংলাগুলো যদি আমরা বলতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা লেখা আসলে কোনো বিষয়বস্তু না। এরপরে আমরা সূত্র 4 নম্বর, আমরা বলছি 4 নম্বর যে সূত্র সেটা একটু লিখছি, দেখো এক্স প্লাস এ এক্স স্কোয়ার এখানে দেখো আমি লিখছি একটা অর্থ যে দুইটি দ্বিপদী রাশির প্রথম পদ যদি একই হয়, দেখো দুটা দ্বিপদী রাশির প্রথম পদ একই হয়, দেখো এরও প্রথম পদ হচ্ছে এক্স, এরও প্রথম পদ হচ্ছে এক্স, এবং এটা দুটো দ্বিপদী রাশির, আমাদের এখানে বাংলা ব্যাখ্যা বলা আছে দুইটি দ্বিপদী রাশির প্রথম পদ একই হলে তাদের গুণফল হবে প্রথম পদের বর্গ স স চিহ্নযুক্ত দ্বিতীয় পদের সমষ্টির সাথে প্রথম পদের গুণফল স স চিহ্ন যুক্ত দিয়ে এদের গুণফলের সমষ্টি করতে হবে। আমি আবারও বলছি দুইটি দ্বিপদী রাশির গুণফল, মানে দুইটি দ্বিপদী রাশি আবার কিন্তু এখানে বলা আছে, দেখো প্রথম রাশি দুটো কিন্তু এক অভিন্ন, তাহলে দুইটি দ্বিপদী রাশির প্রথম পদ এক হলে তাদের গুণফল হবে, তাদের গুণফল বলতে দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই দুইটি দ্বিপদী রাশির প্রথম পদ যদি একই হয় তাদের গুণফল হবে প্রথম পদ্বয়ের, দেখো বর্গ, প্রথম পদ্বয়ের বর্গ, প্রথম পদ্বয়ের বর্গ আর স স চিহ্ন যুক্ত দ্বিতীয় পদ্মের সমষ্টি, স স চিহ্ন তার মানে দ্বিতীয় পদ্মা, এখানে দেখো এখানে হচ্ছে প্লাস এ আর প্লাস বি, তাহলে প্লাস স স চিহ্ন এখানে আছে, হ্যাঁ দ্বিতীয় পদ্মের যোগফল ইন্টু প্রথম পদের পদ্মের একটি, প্রথম পদ এখানে কি ছিল এক্স ছিল, এখানে ছিল এক্স, তার একটা যোগ দ্বিতীয় পদ্মের গুণফল, যোগ হচ্ছে দ্বিতীয় পদ্মের গুণফলের সমষ্টির সমান। এটা হচ্ছে আমাদের সূত্র 4, এটা হচ্ছে আমাদের কি সূত্র 4। আমি যখন বীজগণিতীয় সূত্রগুলোর প্রয়োগ নিয়ে আমরা যখন এই অধ্যায়টা শুরু করেছিলাম, তখন কিন্তু প্রাথমিক কিছু কথা বলেছিলাম, যে কথাগুলো হচ্ছে আমাদের এই অধ্যায়ে আমরা প্রথম 4টা সূত্র আমাদের এই সপ্তম অধ্যায়ে রয়েছে, প্রতীক চিহ্ন সম্বলিত সেই 4টা সূত্র কিভাবে হয়, সেই সূত্র অনেকে ভাবতে পারে বা অনেকে বলে
যে মুখস্থ, কিন্তু আমি বলছি না, সূত্র কোনো মুখস্থ জিনিস নয়। এই আমাদের দ্বিপদী রাশির বর্গের যে সূত্রগুলো, এইগুলো আমরা কিভাবে উৎপত্তি হয় বা তৈরি করা যায় সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত দেখলাম সেখানে। আমি আবারও বলছি, সেখানে কিন্তু আমাদের প্রথম যে সূত্রটা ছিল দুইটি রাশির বর্গের সমষ্টি, দুইটি দ্বিপদী রাশির। দুইটি রাশি বললে আমাদের দুইটি রাশি দেখা যাচ্ছে, দুইটি কিন্তু দ্বিপদী, মানে দুটো পদ সম্বলিত, দুইটি দ্বিপদী রাশির বর্গের সমষ্টি সমান সমান। আমরা এটা কিন্তু এ প্লাস ঘুরে স্কয়ার দুটি দ্বীপের বর্গ, তাকে আমরা ভেঙে ভেঙে লিখছি, এবং আমরা কিন্তু সেই নিচের ক্লাসের গুণ প্রক্রিয়া অবলম্বন করে আমরা এটা পেয়েছি। তারপর আমরা তার বাংলা মানে বলছি যে দুইটি দ্বিপদী রাশির বর্গ সমষ্টির বর্গ সমান সমান প্রথম রাশির বর্গ যোগ দুই গুণ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশি বর্গ। ঠিক আমরা সূত্র দুই যেটা আমরা বলছি যে দুইটি দ্বিপদী রাশির বিয়োগফলের বর্গ, দুইটি দ্বিপদী রাশির বিয়োগফলের বর্গ, সেখানেও আমরা তার বাংলা অর্থ দেখলাম যে প্রথম রাশির বর্গ বিয়োগ দুই গুণ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশি বর্গ। ঠিক আছে, অনুরূপভাবে আমরা আসলাম আরেকটা সূত্র তিন, যেটা বলছি যে দুইটি দ্বিপদী রাশির বর্গের বিয়োগফল, দুইটি দ্বিপদী রাশির বিয়োগফলের বর্গ, হ্যাঁ দুইটি দ্বিপদী রাশির বিয়োগফলের বর্গ। সেখানে লিখছি যে রাশিদ্বয়ের যোগফল গুণ রাশিদ্বয়ের বিয়োগফল। সূত্র চার নাম্বার যেটা আসছে সেটা আমরা লিখছি দুইটি দ্বিপদী রাশির, হ্যাঁ দুইটি দ্বিপদী রাশির গুণফল, দুইটি দ্বিপদী রাশির গুণফল কেমন? সেই দুটি দ্বিপদী রাশি যে রাশিদ্বয়ের প্রথম পদ কিন্তু একই হতে হবে, দুইটি দ্বিপদী রাশি গুণফল আমরা সূত্র করব কিন্তু রাশিদ্বয়ের প্রথম পদটা কিন্তু একই। তাই যদি হয় তাহলে আমরা একবার দেখো, প্রথম পদের বর্গ, প্রথম পদের বর্গ যোগ সসা চিহ্ন সম্বলিত দ্বিতীয় পদ। সসা চিহ্ন বলতে দেখা যাচ্ছে এখানে প্লাস এসেছিল প্লাস বি, তাহলে সসা চিহ্ন নিয়ে আসছে, হ্যাঁ তাহলে প্রথম রাশির বর্গ যোগ সসা চিহ্ন সম্বলিত রাশিদ্বয়ের যোগফল গুণ প্রথম রাশিদ্বয়ের একটি যোগ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ, মানে গুণ এদের যোগফলের সমষ্টিটা। এই হচ্ছে আমাদের চারটি সূত্র, এবং এরপরে আমরা এই চারটি সূত্রে আমরা অনুসিদ্ধান্ত নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তী ক্লাসে। তোমরা যে সূত্রগুলো আজ বীজগণিতীয় সূত্রাবলী তার প্রয়োগ প্রয়োগ অবশ্য এখানে হলো না, আমরা সূত্র নিয়ে আলোচনা করলাম, এবং সূত্রগুলো যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি অবশ্যই আমরা অঙ্কের ক্ষেত্রে যে নিয়মগুলো বলা আছে আমরা সেখানে অবশ্যই গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমরা আগামী ক্লাসে এর পরবর্তী যে অনুসিদ্ধান্ত রয়েছে সেগুলো দেখবো, এবং তোমরা বাসায় যে এই যে বীজগণিতের যে চারটা সূত্র আমরা আলোচনা করলাম, সেই আলোচনাগুলো কীভাবে হলো এই সূত্রগুলো সেটা তোমরা বাসায় নিজেরাই তৈরি করার চেষ্টা করবে, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আগামী ক্লাসে আর একটু আলোচনা আমরা সেরে নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।